রচনা শীতের সকাল ভূমিকা রঙে রঙে আমাদের এই দেশ বনের প্রকৃতির ঋতু শালায় তার ছন্দময় আনন্দময় অনুপম বিস্তার ঋতু পরিবর্তনের বর্ণ বিচিত্র ধারাপথে নিয়ত উদ্ভাসিত হয়ে ওঠে তার অন্তহীন রূপ রং আর সুরের খেলা শরীর এই খেলায় হেমন্তের পৌরত্বের পর আসে জরাগ্রস্ত শীতের দূষণ পার্ধক্য শুষ্কতা রিক্ত তার দিগন্তব্যাপী সুদূর বিষাদের প্রতিমূর্তি শীতের আগমনের সাথে সাথে বনভূমিতে শুরু হয় হাহাকার মালতী লতা পত্রশূন্য ঝুমকো লতার রং ফুরায় পাতায় পাতায় ঘাসে ঘাসে ফাঙ্গুরতা তবু শীতের সকালে একটা মাধুর্য আছে কুয়াশাগারা শিশির বেজা পত্র প্রকৃতির কাছে স্নিগ্ধতা সে কেবল বৈরাগী উদাসীন নয় তার মধ্যে রয়েছে আনন্দ চাঞ্চল্যের বিভিন্ন উপাদান শীতের সকালে আর কাঁপানু শীত অনুভূত হয় একথা সত্যি কিন্তু এই হাড় কাঁপানো শীতই মানুষের মধ্যে সঞ্চয় করে প্রাণ চাঞ্চল্য শীতের সকালে গ্রাম বাংলার প্রকৃতি জনজীবনে উৎসবের ধুম পড়ে যায় পিঠা পায়েসের উৎসবে মেতে ওঠে গ্রাম বাংলা শীতের সকালে গ্রামে গ্রামে নানা মেলা পর্বণ হয় মানুষের মনে আসে আনন্দের জোয়ার উদাসীন বৈরাগ্যর মাঝে সে আনন্দের সুর এটাই শীতের সকালের কাছে আমাদের বড় প্রাপ্তি শীতের বৈশিষ্ট্য বাংলাদেশের স ঋতুর পঞ্চম ঋতু হলো শীত শীতের গ্রীষ্মের ঠিক বিপরীত মাঘ এই দুই মাস নিয়ে শীতকাল ইংরেজি মাসে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল হলেও মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত অনুভূত হয় শীতকালে আমাদের দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করে শীতকালের তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা চেয়ে নিচে নেমে যায় শীতকালের তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে নিচে নেমে যায় এ সময় তীব্র শীত পড়ে শীতকালে দিনে ছোট হয় আর রাত বড় হয় বাংলাদেশের বার্ষিক মোট বৃষ্টিপাতের মাত্রা চার শতাংশ শীতকালে হয় শীতের সকালে রূপ অন্য অন্য সকাল থেকে শীতের সকাল একটু পৃথক একটু বৈচিত্র্যময় শীতের সকাল আসে কুয়াশার চাদর মুড়ে দিয়ে শীতের পালাবদলের হাওয়া শীতের যে রূপ বা রিক্ততার রূপ তবে এই রিক্ততা প্রকৃতিকে এক ভিন্ন সাজে সজ্জিত করে শীতের সময় গাছের পাতা জড়ে যায় ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা যায় না যত দূর চোখ যায় কেবল কুয়াশা ঘেরা অন্ধকার প্রকৃতি এই সময় ল্যাব কাঁথা ছেড়ে বিছানা থেকে উঠে উঠি করে ওঠার ইচ্ছে হয় না কর্মের আহ্বান সত্ত্বেও অজানা এক অলসতা মানুষকে বিছানায় আটকে রাখে ধীরে ধীরে কুয়াশা ভেদ করে সূর্য আলো ছড়াতে থাকে বইতে থাকে ধীরে ধীরে গাছপালা থেকে টুপটা জ্বরে টিনের চালের সূর্যের আলো পড়লে মনে হয় যেন মুক্ত ঝলমল করছে সূর্যর উত্তাপ না ছড়ানো পর্যন্ত কেউ ঘর ছেড়ে বাইরে বের হতে চায় না কিন্তু কাজকর্মের তাগিদে অবশেষে ন্যাব ছেড়ে উঠতে হয় এই যে কর্মব্যস্ততা আর আলস পাশাপাশি অবস্থান এটাই ছাড়া অন্য কোনো সময় সাধারণত চোখে পড়ে না সবার গায়ে শীতের পোশাক জড় থাকে মানুষ সূর্যের উত্তাপের আশায় ঘর ছেড়ে বাইরে আসে বিভিন্ন স্থানে আগুন জেলে আগুন পোহায় গ্রামের দৃশ্য প্রায়শ দেখা গেলেও শহরে খুব একটা দেখা যায় না সূর্যের উত্তাপ ছড়িয়ে পড়লে কুয়াশা কেটে যায় ধীরে ধীরে বেলা বাড়তে থাকে আর শুরু হয় জয়ের কর্মব্যস্ততা শীতের সকালের প্রকৃতি রাত্রি শেষ কুয়াশার ক্লান্ত মুখ শীতের সকাল পাতার জড়কা ফুলে ঝরে ডানা ক্লান্ত হারিয়াল শিশির স্নাত ঘাসে মুখ রেখে শেষের কান্নায় দুচক জরচে কার পরিচিত পাখিদের পায় আহসান হাবিবের লেখা শীতের সকাল আসে ধীর লয়ে যেমন তার কোনো ব্যস্ততা নেই উত্তর দিক থেকে হিমশীতল বাতাস বইতে থাকে যেন এ দীর্ঘশ্বাসের মতো গাছের পাতা ফাঁকে ফাঁকে শিশিরি করে এ বাতাস বয়ে যায় এ বাতাসের পাতাগুলো কেঁপে কেঁপে ওঠে পাতা থেকে ঝরে পড়ে শিশির সূর্য উঠলে ধীরে ধীরে শিশির বিদায় নেয় আবার অনেক সময় এত কুয়াশা পড়ে যে সারাদিন সূর্যের মুখ দেখা যায় না কুয়াশার কারণে পাখিরাও নীড় ছেড়ে বের হয় না কোলা হলে মেতে ওঠে না চারদিক থেকে বেশি আসে সরসে ফুলের মধুর সৌরভ শীতকালে বাংলাদেশে প্রচুর শাকসবজি উৎপাদিত হয় মাঠে মাঠে সে সবুজ শাক সবজি শাখা প্রশাখা বিস্তার করে প্রকৃতিকে আরও কোমল করে তোলে গাছের ডগায় পাথার কিনারায় রাতের শিশির কণা সূর্যলোকে ঝলমল করে হাসতে থাকে শীতকালে নদী খাল বিল পুকুর ডোবা সব শুকিয়ে যায় গাছপালা পত্র শূন্য বলে প্রকৃতি সর্বত্রই বৈরাগ্য ধাপা ফুটে ওঠে কৃষকেরা সকাল হতে গরু আর লাঙ্গল নিয়ে বের হয়ে যায় তারা খেতে মুগ মসুর ছোলা অরহর সরিষা বীজ বনে কদিন পর যখন সেগুলো কচি পাতা মাথা ওঠে শুরু করে তখন চারদিকে বিরাজ করে এক অপূর্ব স্নিগ্ধতা কোমলতা খেজুর গাছে জুলতে থাকে রসের হাড়ি খেজুরের রসের লবণীয় মিষ্টি গন্ধে মন মেতে ওঠে গ্রামে শীতের সকাল শীতের আসল সৌন্দর্য গ্রামে গ্রামীণ প্রকৃতিতেই শীতের প্রকৃত রূপ ধরা পড়ে কুয়াশার চাদরে দেখে থাকে গ্রামের ভুড়া এই ঘন কুয়াশা আর তীব্র শীতের মধ্যে কৃষককে বের হতে হয় মাঠের উদ্দেশ্যে কেউ কেউ এ সময় গিরি ধান আবাদ করে আবার কেউ কেউ চাষ করে রবি শস্য তাই শীতকে অপেক্ষা করেই হয়তো গায়ে একটা পাতলা চাদর জড়িয়ে ঘর থেকে বের হয় গ্রামের কৃষকেরা গ্রামের মানুষরা আগুন জালে আগুন পোহার গাছেরা খেজুর গাছ থেকে খেজুর রসের হাড়ে নামায় বাড়িতে কৃষকের বউ সেগুলো জাল দেয় খেজুরের রসে মোমো গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে ছোট ছেলে মেয়েরা মিষ্টি রোদে বসে ঘুর দিয়ে মিষ্টি খায় মুড়ি খায় গ্রামের রকম শীতকালে পুলি তৈরি করে আর চলে তাদের ছোট শিশুরা ঘুম থেকে উঠে চলে গল্প গুজব আসে চুলার পাশে একদিকে মা পিঠা বাঁধছে অন্যদিকে তারা আগুন পোহায় আর পিঠা খায় কুয়াশা কেটে রোদ উঠলে গ্রামে মানুষ রুদ্রেশে বসে শীতের সকালে সূর্য আসে শোক অরষ্ণতা নিয়ে কৃষক মাঠ থেকে ফসল আনে আর কৃষক বধূ ব্যস্ত হয়ে যায় সেই ফসল ঘরে তোলার কাজে তারা তখন আনন্দের জোয়ারে ফেঁসে যায় গ্রামের ঘরে ঘরে একই আনন্দ সুখের পাশাপাশি দুঃখ আসে গ্রামের মানুষের গ্রামের অধিকাংশ মানুষ গরিব অনেকেরই শীতের কাপড় থাকে না তীব্র শীতে তাদের প্রচন্ড কষ্ট হয় শীতের সকাল তাদের জন্য কোনো আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে না শীতের সকালে কৃষাণ কৃষানি শীতের সকালে কৃষাণ কৃষানি ব্যস্ত থাকতে হয় ফসল আর ফসল কাটা নিয়ে শীতের শুরুতে তারা খেতে রবি শস্যর বীজ বপন করে শীতের শেষে সেগুলো গড়ে তোলার কাজে ব্যস্ত হয়ে পড়ে তারা কৃষক বদ সময় ব্যস্ত সময় কাটায় কারণ ব্যস্ত হয়ে পড়ে তারা কারণ বাড়ির আশেপাশে ক্ষেতের তদারকি করতে হয় তাদেরকে আবার ফসল ঘরে তোলার অধিকাংশ কাজই সে করে শীতের সকালে কৃষক বধু খেজুরের রস জ্বাল দেয় সেই রস চালের গুঁড়া দিয়ে তৈরি করে নানা রকম পিঠা পায়েস পরিবারের সবাইকে খাইয়ে ব্যস্ত হয়ে পড়ে অন্য কাজে শীতের সকালে মিষ্টি রোদে বসে পিঠা খাওয়ার মজাই আলাদা বিশত ছোট ছেলে মেয়েরা এই স্মৃতিকে স্মরণ করেই কবির বেগামালের বলেন পৌষ পর্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে আরো উল্লাস বাড়িয়েছে মনে মায়ের বখনি খেয়ে গ্রামের কৃষক পরিবারের শীত আনন্দের বার্তা নিয়ে আসে কারণ এই সময় নানা রকমের শাকসবজি আর ফসলে তাদের ঘর ভরে ওঠে শহরে শীতের ফসল শহর আর গ্রামে শীতের সকালের চিত্র ভিন্ন শহরের তুলনামূলক ভাবে শীতের প্রকোপ গ্রামের চেয়ে কম শহরের মানুষ একটু দেরি করে ঘুম থেকে ওঠে তাদের কাছে সকালটা যেন একটা হট করে চলে যায় উঁচু উঁচু দালান কোঠার বসবাসকারী শহরের মানুষ শীতের সকালটাকে উপভোগ করতে পারে না তাই শীতের সকাল তাদের কাছে কোনো ভিন্ন আবেদন নিয়ে আসে না যারা চাকরি করে তারা অফিসে যাওয়া একটু আগে ঘুম থেকে ওঠে তারপর একটু চা বা কফি খাবারের খবরের কাগজে চোখ বোলায় এরপর নাস্তা করে ছোটে অফিসের উদ্দেশ্যে এরপর ডুবে যায় কর্মব্যস্ততায় শহরে শীতের সকালে নেই কুয়াশা বেজা মেটোপথ নেই পিঠে পুলির উৎসব তবে সকালে অনেক কুয়াশায় পড়ে এই কুয়াশা অপেক্ষা করেই দিনমজুরা কাজের সন্ধানে বের হয় খুব সকালে খুব সকালে খুব কুয়াশা অপেক্ষা করে দিনমজুর কাজের সন্ধানে বের হয় খুব সকালে রাস্তায় তেমন একটা গাড়ি চলে না রাস্তার পাশে বাবা পিঠা বিক্রি হয় বাড়ির ছাদে কিংবা ফুল বাগানে ফুল ফুটে নানা রকম পিঠা বিক্রি হয় বাড়ির ফুল ফুটে নানা রকম লোক প্রাত ভ্রমণে বের হয় চিন্নবল মানুষরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন যান্ত্রিক সভ্যতার শহরে মানুষ অভ্যস্ত ইট বালুর দেয়ালে বসে প্রকৃতির সুষমা উপভোগ করার মতো সময় তাদের নেই শীতের সকালে দরিদ্র মানুষের অবস্থা শীতের যেন আনন্দ নিয়ে আসে তেমন কষ্ট বিশেষত দরিদ্র লোকের জন্য শীত যেন অভিশাপ শহর আর গ্রাম ক্ষেত্রেই একই অবস্থা গ্রামের মানুষের মাথা ঠাইটুকু আছে শহরের ছিন্নমূল মানুষদের সেটুকু নেই তারা ফুটপাতে বসে অথবা রেল স্টেশনে যেখানে একটু জায়গা পায় সেখানেই ঘুমায় গরিব মানুষের শীতের কাপড় কেনার নেই তাই শীতের সকাল তাদের দুঃখ কষ্টের সীমা থাকে না পাতলা কাপড় গায়ে দিয়েই গড়ি সুড়ি হয়ে তারা শুয়ে থাকে শীতের সকালে মিষ্টি রোদের সৌন্দর্য আর পিঠাপুলির স্বাদ খেতে তারা বঞ্চিত শীতের সকাল তাদের কাছে সৌন্দর্যের উৎসব নয় তারা শীত বিদায়ের অপেক্ষায় থাকে শীতের অভিশাপ থেকে তারা মুক্তি পেতে চায় একটু উষ্ণতার জন্য তারা অপেক্ষা করে এই শ্রেণীর মানুষের দুঃখ অনুভব করে কবি শামসুর রহমান বলেছেন শীত সকালে লোকটা কাঁপে কাদের সবার পা হারে একটা শুধু ছিল জামা তাও ছিঁড়েছে ভাদরে হিহি শীতে থাকে দরে ডাকে কেউ আদরে ডাকে না কেউ আদরে শীতের সকালে খাবার দাবার শীতের সকালে নানা রকমের খাবার তৈরি হয় বিশেষত গ্রামে গ্রামের ঘরে ঘরে পিঠা পায়েস তৈরি করা হয় গ্রামের মেয়েরা ভরে উঠে ডেকে চাল গুঁড়ো করে তারপর কুয়াশা গেরা সকালবেলায় শুরু হয়ে যায় তাদের ব্যস্ততা ঘরের বাইরে খোলা উনুনে তারা পিঠা বটে তেলের পিঠা বাপা পিঠা রসের পিঠা পাটি সাপটা নানা রকম পিঠা মিষ্টি গন্ধ বাতাসে ছড়িয়ে যায় শীতের সকালে পরিবারের সবাই মিষ্টি রোদে বসে আনন্দে পিঠা খায় এভাবে শীতে সকলটি তাদের কাছে হয়ে ওঠে উৎসব মুখর কেবল গ্রামে নয় শহরেও বিভিন্ন রাস্তার পাশেও বিক্রি হয় দোয়া উঠা গরম বাপা পিঠা শীতের গ্রামে নানা ধরনের শাক সবজি চাষ হয় ফুলকপি বাঁধাকপি মূলা গাজর বরবটি পালং শাক প্রভৃতি শীতের ফসল উপ সংহার রূপের মাদুরীণী আগমনে ঘটে শীতে সকালে কনকনে ঠান্ডায় কেউ বাইরে বের হতে চায় না এক অজানা আলস মানুষকে যেন বিছানায় আটকে রাখে গ্রামের মানুষ শীতের সৌন্দর্য উপভোগ করতে পারলেও শহরের মানুষ তা করতে পারে না কারণ নগর জীবনে সকাল হয় অনেক দেরিতে আবার নাগরিক পরিবেশে শীত তাদের সৌন্দর্য ছড়াতে পারে না শীতের সকালে ও মাধুর্যের সন্ধান পেতে হলে যেতে হবে গ্রামে সেখানে প্রকৃতি তার রূপকে উজাগর করে দিয়েছে শীতের সকাল যেমন আনন্দ আছে শীতের সকালকে ঘিরে তেমন উৎসব ছড়া আছে তেমনি আবার শীতের সকালের কষ্ট আছে কিন্তু ছিন্নমূল দরিদ্র মানুষের কাছে শীতের সকাল উৎসবের আনন্দের নয় তাদের কাছে তা কষ্টের যন্ত্রণা তাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে তবে শীতের একটা একটা সকাল সকলের মনে সৃষ্টি করবে সৌন্দর্য অনুভূতি